নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকের রেসিপি কচুর শাক সম্পূর্ণ নিরামিষভাবে আজকে এই কচু শাকটা আমি তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কচুর শাক নিয়ে নিয়েছি কচু শাকের গায়ে যে পাতলা স্কিনটা থাকে সেটাকে ছাড়িয়ে কচু শাকগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে রেখেছি কচু শাক কেনার সময় আপনারা এরকম একটু লাল দেখে কিনবেন সবুজ কচু শাকের থেকে এরকম লাল কচু শাক নিলে সেক্ষেত্রে গলা ধরার চান্সটা কিন্তু কম থাকে কচু শাকে ভীষণ নোংরা থাকে তাই কচু শাকটাকে অনেকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে তারপর এখানে জল ঝরিয়ে রেখেছি এবার কচু শাকগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপর এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে সেদ্ধ করা কচু শাকগুলোকে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কিছুটা নারকেলকে কুচি করে রেখেছিলাম নারকেল কুচিটাকে দিয়ে লাল করে ভেজে নারকেলটাকে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা একটু অল্প করেই দেবেন কেননা কচুর শাকটা রান্নার পরে কিন্তু অনেকটাই কমে যায় তাই পরে যদি লাগে তাহলে টেস্ট করে আরও একটু নুন অ্যাড করা যাবে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কিছুটা কাঁচা ছোলাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে ছোলাটাকে দিয়ে দিলাম এক মিনিট মতন মশলাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা এবার দিয়ে দিচ্ছি কচু শাকটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কন্টিনিউ নেড়ে এইভাবে কচু শাকটা রান্না করতে হবে যতক্ষণ না কচু শাকটা জলটা শুকিয়ে যাচ্ছে পুরোপুরি নাড়তে নাড়তে এখন দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে তবে আরও একটু আমি টানিয়ে নেব কচুর শাকটা এর মধ্যে এখন ভেজে রাখা নারকেল কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আবারও একটু এইভাবে নেড়ে চেড়ে কচু শাকটাকে রান্না করে নিতে হবে তেজপাতাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি কেননা তেজপাতাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গরম মশলা গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি অনেকেই হয়তো ঘি গরম মশলা দিয়ে কচু শাক খাননি তারা একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে এখন দেখুন কচু শাকটা নাড়তে নাড়তে কড়াই থেকে প্রায় উঠে এসছে কচু শাক রান্না কিন্তু একদমই কমপ্লিট এই কচু শাক সাধারণত গরম ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে কচু শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বে আইকনটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন